আজ থেকে ঠিক 9 বছর আগে আমি প্রাইমারি স্কুলে পড়তাম, আর এখন আমি কলেজের ফার্স্ট ইয়ারে। আর এর মাঝে অনেকটা বছর কেটে গেছে আর আমার জীবনে অনেক কিছু বদলে গেছে। সেই সব সবকিছুই তোমরা জানো, কিন্তু একটা জিনিস তোমরা জানো না, সেটা হচ্ছে একটি স্যারের কথা। আমি যখন একদমই ছোট ছিলাম তখন স্যারেদের প্রতি পার্সপেক্টিভটা আমার একদমই অন্য টাইপের ছিল। মানে স্যারেরা একটু রাগি হবে, মারধর করবে, বকাচকা করবে, কিন্তু এরই মাঝে আমাদের স্কুলে এন্ট্রি হয় আমাদের সানি স্যারের। তখন গিয়ে বুঝতে পারি সব স্যারেরা রাগি হয় না, কিছু স্যারেরা বাচ্চাদের সাথে বাচ্চাদের মতনই মিশে যায়। স্যারের প্রতি আমাদের ভালোবাসা অনেকটাই স্ট্রং ছিল, স্যারও আমাদেরকে প্রচন্ড ভালোবাসত, আর স্যারের ইম্প্যাক্ট আমাদের মধ্যে প্রচন্ড ছিল। কিন্তু স্কুল থেকে বেরিয়ে যাওয়ার পর স্যারের সাথে আর কখনোই দেখা হয়নি। এমনটা নয় যে চেষ্টা করিনি স্যারের সাথে দেখা করার, কিন্তু কখনো সুযোগটাই পাইনি। যখন আমি আমার প্রথম ফোন কিনি, ফোন কিনেই ফেসবুক অ্যাকাউন্ট খুলি, আমি আগে স্যারকে সার্চ করছিলাম ফেসবুকে, কিন্তু আমি হাজারবার সার্চ করার পরেও আমি পাইনি স্যারকে। কিন্তু এই 1-2 মাস আগে স্যার আমাদেরকে নিজে ফেসবুকে খুঁজে বার করে আর আমাদের সবার সাথে যোগাযোগ করে, আর স্যার বললো স্যার আসছে আমাদের সাথে দেখা করতে। আমরা স্কুলেতে চলে এসেছি স্যারের সাথে দেখা করতে। হ্যাঁ, এরকম এরকম হচ্ছে, পুরো ভাইব্রেট করছে আমার ভেতরটা। গাইস, আমাদের স্যার রোজ ভাবছি কবে দেখা হবে কবে দেখা, মানে এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে। আর আজকে দিনটা জন্য আমি বেশি এক্সাইটেড ছিলাম সত্যি কথা বলতে গেলে। কেমন আছেন বলুন? একদম ভালো, আমার মন টান ছিল, আমি জেনে এলাম আর আজকে মানে 9 বছর আগে চলে গেছে স্কুল থেকে, আর আমরা 9 বছর আগে বেড়ে গেছি ভাই। এখন এত বড় বড় হয়ে গেছি, মুখে দাড়ি ফাড়ি গজিয়ে গেল, কত কিছু হয়ে গেল, সব ছেলেগুলো বড় বড় হয়ে গেল। দেখো সুজিতকে চেনে আসছি, আর সুজিত সুজিতকে চেনে আসছে, আমার তো এখন হয়তো ক্যাজুয়াল আছে, ঠিক আছে, সুজিতকে চেনে আসছে, লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে সুজিতের। হ্যাঁ, ছেলে পুরো হিরো হয়ে গেছে এখন। প্রথম থেকেই ছিল এরকম টাইপের, সত্যি কথা আমরা আমরা একটু বেশি চালিয়েছি স্যারকে, তাই না? ছোটবেলায় এতটা মানে স্যারের সাথে আমরা এনজয় করেছিলাম না, স্যার মানে বন্ধুর মতো হয়ে গেছিল, মানে এরকম স্যার আমি প্রথমবার দেখেছিলাম, ঠিক আছে, ছোট থেকে মানে আমি বলছি, ঠিক আছে, স্যারের প্রতি আমার একটা কিরকম পার্সপেক্টিভ ছিল, মানে একটা শিক্ষক যেরকম হয় একটা রাগি টাইপের হবে, প্রচুর মারবে, প্রচুর ধরবে, কিন্তু এই স্যার ছিল একদম মানে বন্ধুদের মতো। আমাদেরকে নিয়ে ক্রিকেট খেলতে যেত স্যার, এখন তো বাইরে ক্রিকেট খেলে, এখন খেলি, হ্যাঁ, চঞ্চল হয়ে গেছি আমরাই আমরাই সুধরে গেছি, বুঝলি তো, তোরা ভালো চলে গেছিস, আমি চঞ্চল হয়ে গেছি। আজকে টুর হবে নাকি গাড়িতে? ছোটখাটো ছোটখাটো, একদম ছোটখাটো, বেশি বড় সারা বলিনি আমি।
শিক্ষক দিবস বলে একটা কিছু একটা নিয়েছে স্যারের জন্য। হ্যাঁ চলুন না, চলুন চলুন, আমি যেতে, আমি যেতে রাজি আছি, চলুন। টাইম আছে তো আপনার কাছে নাকি? টাইম নেই এখন, ঠিক আছে, এটা একটা হালকা রাইড হবে। ইয়েস, এর গাড়িতে ট্যুর হবে গাইস, ওয়াও। স্যার স্যার পুরো নিজের স্টুডেন্টদের সাথে আলাদাই পুরো একদম আছে, ঠিক আছে। হায় হায়, স্যারকে আলাদাই লাগছে কিন্তু। সত্যি করে যা চলছে না, ঠিক আছে, প্রথমে ভেবেছিলাম কলেজে গিয়ে আলাদাই মজা করবো, এখন কলেজ আমাদের আমাদের সাথে মজা করছে। কলেজে মজা, কলেজে পড়ে এত কষ্ট পেয়েছি। আরে এখন থেকে আমি কদিন যাচ্ছি, বেশি দিন যাচ্ছি না, এখন থেকে কষ্ট আমার ফিল হচ্ছে ভাই। এই বর্ধমানে পড়তে যাওয়া তোমরা কিছু বলবে? গান চালু হয়ে গেছে। হায় হায়, মাহল বন গিয়া, মাহল বন গিয়া। এ হে, ঘুরি আসি না, না এখন টাচে আছি, এখন আমি আমি যখন বলবেন তখন, ঠিক আছে, যদি ফ্রি থাকে অবশ্যই চলে আসবো। আমি করে নিবি, আমিও ফোন করে নেবো। হ্যাঁ, এদিকে এদিকে খালি ফোন করবেন, আমরা দেখা করে নেবো, 100% করবো। হায় হায় ভাই, আলাদাই লাগছে। আপনি আমাদের মধুরপুরেতেই প্রথম এসেছিলেন না, মানে প্রথম টিচিং, প্রথম টিচিং, তাই তো? তাই জন্য, তাই জন্য এত মেমোরেবল ছিল, তাই তো? নস্টালজিয়া হিট করছে। মানে ব্যাপারটা হচ্ছে, আমি এই কয়েকদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম, ঠিক আছে, বলছে নাকি ছেলেমেয়েরা যতটা যত তাড়াতাড়ি বড় হয় তত তাড়াতাড়ি স্যার ম্যাডামদের সাথে তারা বন্ধু হয়ে যায়। আজকে কিছুটা সেরকমই ফিল পাচ্ছি আমি, ছোটবেলায় কিরকম ছিল আমার। হ্যাঁ, ভয় ভয় তো লাগতোই, অবশ্যই লাগতো না, প্রথম প্রথম ভয় লাগতো, কিন্তু আজকে ভয় দেখায় না, ভয় ভয় লাগতো না, মানে আমার প্রথম প্রথম ভয় লাগতো। আমি বললাম না, আমার টিচারদের প্রতি পার্সপেক্টিভটা কি ছিল, যে একটা টিচার একটা রাগি টাইপের হবে, মারবে মারবে ধরবে, কিন্তু স্যারকে যখন দেখলাম না ভাই, পার্সপেক্টিভটাই চেঞ্জ হয়ে গেল আমার, স্যার বলছে স্যার ওরকম হয় না। আর এখন ভাই আলাদাই লাগছে, আনন্দ করে মিশতে হবে। হ্যাঁ, আলাদাই লাগছে, এখন মানে বন্ধু হয় স্যারের সাথে, স্যারের গাড়িতে চেপে আছি আমরা। ওয়েন কোথায় গেলি রে ভাই, তোকে দেখা যাচ্ছে না কেন? পড়াশোনাটা সবাই ভালো খারাপ করতেই পারে, কিন্তু ভালো ভাবে থাকাটাই হচ্ছে আসল। একদম, আমরা একদম ভালোভাবে ছিলাম, ঠিক আছে, প্রাইমারি স্কুলে কতটা ভালো কি করলো পড়াশোনা, সেটা তো প্রত্যেক ছাত্রের উপর নির্ভর করে, নিজস্ব আলাদা। হ্যাঁ, কিন্তু সবাইয়ের সাথে মিলেমিশে থেকে নিজে পরিমণ্ডল থাকবো, সেটা মানিয়ে নেওয়াটা হচ্ছে মেন মেন জায়গা। একদম একদম, যে আমার এই পজিশনে আসবো, এখানে মানিয়ে নেবো, এইভাবে থাকবো। আর আসছি পড়াশোনা পড়াতে, তার মানে কি তোকে তো এখানে আনন্দ দিতে হবে, আমি তো এখানে অন্য চাকরি করতে আসিনি। আমরা লাস্ট যখন ছিলাম এত কথা ছোট ছিলাম না, একদম এইটুকু টুকু আর এখন ছবিটা দেখালাম তো তোদের। হ্যাঁ হ্যাঁ, ছবিটা ছবিটা ভিডিও তো দেখাবো আমি, আমাকে নিজেকে চিনতে পারছি, তোদের মুখটা তখন অনেক গোল ছিল। হ্যাঁ, শুভজিতের মুখটাই কি না, সত্যি কথা বলছি, চিনতে পারি, দেখো আমি তোকে চেয়ে মানে ফট করে কেউ ও যদি এসে আমায় বলে কিছু, চিনতেই পারবো। আমার ছেলের নামের সাথে নাম দেওয়া আছে, আমি 2017 না 2018 মানে আমি প্রথম আমি আমার নিজের ফোন পেয়েছিলাম, ঠিক আছে, তখন আমি আমি স্যারের নামটাই আগে সার্চ করেছিলাম, কিন্তু সানি স্যার কোথায় আমি খুঁজতে হবে, আমাকে খুঁজে পাবি না, আমার ছেলের নাম আর আমার নাম একসাথে দেয়া। হ্যাঁ, স্যারের প্রোফাইলটা ঢুকলে আলাদা নস্টালজিয়া হিট করে ভাই, ঠিক আছে, মানে সবার ছোটবেলার ছবি আছে, আমাদের সবার ছোটবেলার ছবি। আমি বলে দিয়ে রাখি কেন বলতো, কেন যাতে বড় ফোন যদি গন্ডগোল হয় ছবি উড়ে যাবে।
মানুষের মনে জায়গায় বেরিয়ে যাবে, আপনার মনে আমরা সবসময় থাকবেন। কল্প করতে করতে আমাদের এই বাড়ি চলে এসেছি, হিমাদ্রি কেমিক্যাল গাইড বাড়ি চলে এসেছি। এন্ডে কিছু বলবেন? ভালো থাক, ভালোবাসা থাক, জীবনে আর কিছু Russian, yes, I'm mine.